आपके व्यवसाय और आपके विश्वास के लिए धन्यवाद। आपके साथ काम करना हमारे लिए सौभाग्य की बात है। নমস্কার, আমার বাংলা সংবাদে আমি অনুসরা দাস আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। প্রথমেই সংবাদ শিরোনাম। এবিভিপির ছাত্র উৎসব ঘিরে বর্ণাঢ্য শোভাযাত্রা শিলচরে, সামিল সহস্রাধিক পড়ুয়া। বিজেপি সরকারের আমলে রাজ্যে উন্নয়নের জোয়ার বইছে, মন্তব্য বিধায়ক দীপায়নের। ফ্ল্যাগ অফ করে সপ্তাহব্যাপী পোষণ পকোয়ারার সূচনা ডিডিসি। এবারে বিস্তারিত আমার বাংলা সংবাদ। অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদের ছাত্র উৎসবকে ঘিরে শিলচরে বিশাল শোভাযাত্রা সহ রাজপথে প্রকাশ্য সমাবেশ আয়োজিত হয়। মঙ্গলবার শিলচর রাজীব ভবন থেকে বিশাল শোভাযাত্রাটি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক পরিক্রমা শেষে শিলচর সার্কিট হাউস রোডে পৌঁছে প্রকাশ্যে ছাত্রমুক্ত সভার আয়োজন করা হয়। প্রায় 2000-এরও অধিক ছাত্রছাত্রীদের নিয়ে আয়োজিত সংগঠনের ওই বিশাল শোভাযাত্রা শহরবাসীর পাশাপাশি ছাত্র সমাজে বিশেষ আলোড়নের সৃষ্টি করেছে। এদিনের ছাত্র মুক্ত সভায় নারী ক্ষমতায়ন, শিক্ষা ও ভারতীয় সংস্কৃতি সহ মহাপুরুষদের জীবনের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয়। মঞ্চে বক্তব্য রাখতে গিয়ে সংস্থার কর্মকর্তারা পৌরাণিক গ্রন্থ রামায়ণ ও মহাভারতের উদ্ধৃতি তুলে ধরে ভারতের ঐতিহ্য ও সংস্কৃতিকে বাঁচিয়ে রাখার পাশাপাশি পাশ্চাত্য সংস্কৃতিকে বয়কট করে মহাপুরুষদের দর্শন ও পথকে অনুসরণ করে ছাত্র সমাজকে এগিয়ে আসার আহ্বান জানান। বক্তারা এও জানান, মহাবিদ্যালয় ও বিশ্ববিদ্যালয়ে অনৈতিকতার বিরুদ্ধে লড়াই চালিয়ে যাচ্ছে এবিভিপি। দেশকে বিশ্বগুরুর আসনে বসাতে অনৈকতার বিরুদ্ধে নিজের কণ্ঠস্বর উঁচু করার পাশাপাশি দেশ ও রাষ্ট্রের সেবায় নিজেকে উৎসর্গ করারও এদিন আহ্বান জানান কর্মকর্তারা। আগামী ছাত্র সংসদ নির্বাচনে জেলার প্রত্যেকটি মহাবিদ্যালয় থেকে শুরু করে বিশ্ববিদ্যালয় পর্যন্ত সংস্থার কর্মকর্তাদের ঐক্যবদ্ধ হয়ে কাজ করা সহ এবিভিপির প্রার্থীদের বিজয় করতে সকলের সহযোগিতা কামনা করেছেন তারা। परिषद खड़ा रहेगा और उनका समस्या को केवल दिखाना ही नहीं, उसको समाधान तक लेकर जाएगा। ये विद्यार्थी परिषद विश्वास के साथ कहते हैं, आने वाले समय में आज हम हजारों में हम रैली किया है, हम सपना देखेंगे। आज से 2 साल बाद सिलचर महानगर में हम लाखों में रैली करेंगे और विद्यार्थी परिषद के पास हर विद्यार्थी आएंगे, जो कि आप लोग 10 बजे से यहाँ पे खड़े हो सब लोग है और अभी 4 बजने वाला है, तो सभी लोगों को कष्ट नहीं देंगे। एजुकेशन सेशन में सबके सामने अपना विषय रखा ही है। आने वाला समय में जब सिलचर महानगर में आऊंगा, मैं 2 बात लेके आऊंगा, एक तो बेंगोली सीख के आऊंगा और दूसरा कि जो भी कैंपस में जाएंगे सभी कैंपस में विद्यार्थी परिषद का कार्यकर्ता होगा, ऐसा एक विश्वास हम लेके यहाँ से जाएंगे। और जब अगले यहाँ पे जिला सम्मेलन करेंगे, आज 2000 की संख्या में हम किया है, आने वाले समय में 20,000 का संख्या में करेंगे। ये टारगेट लेके जाएंगे हम, हर कैंपस में विद्यार्थी परिषद होगा, ये हम सपना लेके जाएंगे। अंत में बोलता हूँ, ये जज्बा जंग लड़ने का कभी सुख नहीं सकता, ये जज्बा जंग लड़ने का कभी सुख नहीं सकता, ये काफिला कुर्बानी का कभी रुक नहीं सकता। कन्हैया हो खाली दो, अरे कन्हैया हो खाली दो, लगा ले जोर जितना भी है देश में, जब तक विद्यार्थी परिषद, ये तिरंगा कभी झुक नहीं सकता, ये तिरंगा कभी झुक नहीं सकता। धन्यवाद। 2023 থেকে 24 অর্থবছরের অসম বাজেটে বরাক উপত্যকা তথা শিলচরকে বিশেষভাবে গুরুত্ব প্রদান করার জন্য বিধানসভার অধিবেশনে দাঁড়িয়ে মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা ও রাজ্যের অর্থমন্ত্রী অজন্তা নেওগকে ধন্যবাদ জানালেন শিলচরের বিধায়ক দীপায়ন চক্রবর্তী। সোমবার বিধানসভায় বাজেট আলোচনায় 2023 থেকে 24 সালের বাজেটকে জনমুখী এবং সর্বস্পর্শী আখ্যা দেন তিনি। বিধায়ক জানান, আগামী অর্থবছরে ইতিহাস রচনা করতে চলছে আশা, কারণ অর্থমন্ত্রী বাজেটের মাধ্যমে যে পরিকল্পনা করেছেন এর মাধ্যমে 2023 থেকে 24 অর্থবছরে অসমের জিএসডিপি বৃদ্ধি হয় 5.5 লক্ষ কোটি হবে। এর আগে এ ব্যাপারে কোনো সরকার ভাবতে পারেনি বলে জানান তিনি। বিধায়ক আরও যোগ করে জানান,
2021 সালে মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার নেতৃত্বে সরকার গঠন হওয়ার পর 79টি মন্ত্রিসভার বৈঠক হয়েছে। এর মধ্যে 2022 সালের 29 নভেম্বর অনুষ্ঠিত হওয়া শিলচরের প্রথম ক্যাবিনেট বৈঠকটি। এছাড়াও বিজেপি সরকার ক্ষমতাধীন হওয়ার পর থেকে গোটা রাজ্য সহ শিলচরেও আমূল পরিবর্তন এসেছে বলে জানান। আন্দোলন বা ধর্ণা ছাড়াই রাজ্যের জনগণ উন্নয়নমূলক কাজকর্ম প্রত্যক্ষ করতে পারছেন। পাশাপাশি শিলচরে জমা জলের সমস্যার সমাধানেও বর্তমান সরকার গুরুত্ব দিচ্ছে বলে জানান বিধায়ক। আমার বিধানসভা সমষ্টির প্রত্যেক নাগরিকের পক্ষ থেকে মাননীয় অজন্ত নিয়োগ মহোদয়কে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জ্ঞাপন করছি। আজ বিধানসভার এই পবিত্র সদনে দাঁড়িয়ে আমি আন্তরিকভাবে কৃতজ্ঞতা জ্ঞাপন করছি আসামের জনপ্রিয় এবং শ্রেষ্ঠ মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা এবং অর্থমন্ত্রী অজন্ত নিয়োগ মহোদয়কে, কারণ 2023-24 অর্থ বছরে তাহাদের নেতৃত্বে ইতিহাস গড়তে যাচ্ছে আসাম রাজ্য। কি করে ইতিহাস? মাননীয় অধ্যক্ষ মহোদয়, 2021-22 অর্থ বছরে জিএসডিপি 3.93 লক্ষ কোটি টাকা বৃদ্ধি হয়ে 2023-24 অর্থ বছরে 5.5 লক্ষ কোটি টাকা হবে। সেটা রাজ্যের অর্থনৈতিক বিকাশে একটি নজির সৃষ্টি করবে আর আমরাও তার সাক্ষী থাকব। মাননীয় অধ্যক্ষ মহোদয়, ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার নেতৃত্বাধীন সর্বস্পর্শী অসম রাজ্য সরকারের সর্বস্তরের জনগণের কথা চিন্তা করে আর এই বাজেট তৈরি করেছেন, যা রাজ্যবাসীকে এগিয়ে নিয়ে যাওয়ার এক যুগান্তকারী প্রচেষ্টা বলে ভুল হবে না আমি মনে করি অধ্যক্ষ মহোদয়। মাননীয় অধ্যক্ষ মহোদয়, 2021 ইংরেজিতে সরকার গঠন হওয়ার পর এখন পর্যন্ত 79 ক্যাবিনেট মিটিংয়ে যে মধ্যে আসাম রাজ্যের যে রাজধানী দিশপুর, এই দিশপুরের বাইরে অনুষ্ঠিত হওয়া 10টি বিভিন্ন জায়গায় আমাদের এই ক্যাবিনেট মিটিং হয়েছে, তার মধ্যে অন্যতম একটি ক্যাবিনেট মিটিং গত 29 নভেম্বর শিলচরে হয়েছিল। আর এই প্রথমবারের মতো যে ক্যাবিনেট মিটিং, এই ক্যাবিনেট মিটিং নিয়ে আমাদের উপত্যকার মানুষের একটা আশা আকাঙ্ক্ষা ছিল, আর এই আশাকে গুরুত্ব দিয়ে আমাদের হিমন্ত বিশ্ব শর্মা মহাশয় বিভিন্ন গুরুত্বপূর্ণ ডিসিশন নিয়েছিলেন, যার জন্য আম জনতার মন উনি সেদিন জয় করতে আরেকবার সক্ষম হয়েছিলেন। কাছাড় জেলার সমাজ কল্যাণ বিভাগের উদ্যোগে আয়োজিত সপ্তাহব্যাপী পোষণ পখোয়াড়া পালনের সূচনা করা হয় মঙ্গলবার। এদিন জেলা উপায়ুক্ত কার্যালয় থেকে আয়োজিত শোভাযাত্রার আনুষ্ঠানিক উদ্বোধন করেন ডিডিসি রাজীব রায়। জেলার অঙ্গনওয়াড়ি কেন্দ্রগুলোতে শিশুদের পুষ্টিকর আহার সম্পর্কে সচেতনতা বাড়ানোর জন্য এই কর্মসূচির উদ্যোগ নেওয়া হয়েছে। সপ্তাহব্যাপী কর্মসূচির শিশুদের উচ্চতা ও ওজন নিরূপণ করে আহারের নিদান দেওয়া হবে। এছাড়াও অনুষ্ঠানের স্বাস্থ্যবান শিশু প্রতিযোগিতার আয়োজন করা হবে বলেও এদিন জানান সমাজ কল্যাণ বিভাগের কর্মকর্তারা। পোষণ পখোয়াড়া উপলক্ষে আয়োজিত এদিনের শোভাযাত্রা শিলচরের বিভিন্ন এলাকা পরিদর্শন করার পর জেলাশাসক কার্যালয়ে এসে শোভাযাত্রার সমাপ্তি ঘোষণা করা হয়। আপনার একটা পক্ষকালব্যাপী ফর্টনাইট একটা প্রোগ্রাম, যেটা অল ওভার ইন্ডিয়াতে সম্পূর্ণ ভারতবর্ষে একসঙ্গে উদযাপন করা হয়, মানে সেলিব্রেশন করা হয়। পোষণ পখোয়াড়া প্রতিটা বছরের মার্চ মাসে 15 দিনব্যাপী, মানে পক্ষকালব্যাপী পালন করা হয় আপনার অঙ্গনওয়াড়ি লেভেলে, ব্লক লেভেলে অ্যান্ড ডিস্ট্রিক্ট লেভেলে আর স্টেট লেভেলে। আমরা আজকে এই যে প্রোগ্রামটা হয়েছে এটা হলো গিয়ে আপনার ডিস্ট্রিক্ট লেভেল লাঞ্চিং সেরিমনি অফ পোষণ পখোয়াড়া, আর সঙ্গে একটা র্যালি হয়েছে। পোষণ পখোয়াড়ার মেইন উদ্দেশ্য হলো অ্যাওয়ারনেস ক্রিয়েট করা নিউট্রিশন বা পুষ্টির উপরে। এই বছরের যেগুলো থিম আছে এটা হলো গিয়া মিলেট বা সিরি অন্ন, যেটা আমরা একটা সিরিয়াল বেসড একটা নিউট্রিশিয়াস খাবার। এটা ইউনাইটেড নেশনে অ্যাপ্রুভ করছে। এটা কি বাচ্চাদের জন্য? এটা আমরা সোশ্যাল ওয়েলফেয়ার ডিপার্টমেন্টের আন্ডারে যে সাপ্লিমেন্টারি নিউট্রিশন প্রোগ্রাম একটা আছে, এটাতে যে খাবারগুলো দেওয়া হয়, যেমন আপনার রাইস দেওয়া হয়, মটর দেওয়া হয়, বা আপনার ফর্টিফাইড রাইস দেওয়া হয়, আর্টি ফুড দেওয়া হয় রেডি টু ইট, এরকম এটা একটা মানে নিউট্রিশিয়াস ফুড আইটেম, যেটা আপনার মিলেট থেকে বানানো হয়। তো মিলেটটা এবার প্রমোশন আর পপুলারিটি এই আপনার পোষণ পখোয়াড়া থেকে স্টার্ট হয়েছে। ফের অয়েল ট্যাঙ্কারে বার্মিজ সুপারি পাচার করতে নিয়ে যাওয়ার সময় কাছাড় পুলিশের হাতে ধরা পড়ল 10 পাচারকারী, পাশাপাশি উদ্ধার করা ব্যাপক পরিমাণে বার্মিজ সুপারি।
সোমবার গোপন সূত্রের ভিত্তিতে মিজোরাম থেকে আসা ভারত পেট্রোলিয়ামের এক লরি আটক করে পুলিশ। পরে তল্লাশি চালিয়ে প্রায় 7 টন বার্মিট সুপারি বাজেয়াপ্ত করা হয়। এছাড়াও পুলিশ সুপার নোমাল মাহাতুর নেতৃত্বে কাছাড় পুলিশ অভিযান চালিয়ে জেলার বিভিন্ন জায়গা থেকে 10টি গাড়ি আটক করে বৃহৎ পরিমাণে বাজেয়াপ্ত করে বার্মিট সুপারি, পাশাপাশি 10 পাচারকারীকে আটক করতে সক্ষম হয়। এ নিয়ে সংবাদ মাধ্যমে বলতে গিয়ে পুলিশ সুপার জানান, হারুগত করে আমি সকল ধরনের অবৈধ সরবরাহর বিরুদ্ধে সরব হয়ে আছো। আপনাদের দেখব যে যাকালি একটা আমি বিশেষ অভিযান চলাইছিল, একটা খবর পাইছিল যে বঙ্গাইগাঁওর এখন ট্যাঙ্কার গাড়ির জড়িয়ে আকো পুনের অবৈধ বার্মিজ সুপারি সরবরাহ করবলে চেষ্টা করেছে। গতি আমি আহি ন্যাশনাল হাইওয়ে আহি এই যেটা ট্যাঙ্কার আছে তাকে আমি ইন্টারসেপ্ট করো। ইন্টারসেপ্ট করে তালাশিকালত দেখা গেল যে হয় ট্যাঙ্কার ভিতর বৃহৎ পরিমাণের বার্মিজ সুপারি মজুত রখা হয়েছে আর তার দ্বারাই জিলাখনের মাধ্যমে বহিরাজ্য যাওয়ার একটা পরিকল্পনা আছিল। গতি আমি এই ট্যাঙ্কারটা ধরবলে সক্ষম হলো আর তার এখন ট্রাকও আমি ধরবলে সক্ষম হলো, যত একটা সেপারেট চেম্বার, একটা সেক্রেট চেম্বার বনায় তার ভিতর কিছু বস্তা বার্মিজ সুপারির বস্তা সরবরাহ করবলে চেষ্টা করেছিল। এই ধরনের আমি যাওয়া নিশা সরু সরু গাড়ি কিছু অল্টো পিকআপ ভাব এনেকুয়া মুঠতে 10 বাহন আমি ধরবলে সক্ষম হলো আর এই 10 বাহনেরপর আর 10 ব্যক্তিক আমি ইতিমধ্যে এরেস্ট করেছো। গতি এই যে অবৈধ বার্মিজ সুপারির বিরুদ্ধে যক্র বারংবার নতুন নতুন মডাস অপারেন্ডি তৈয়ার করে পুলিশের চকু ধুলি মারি এই অবৈধ চক্র আর অবৈধ ব্যবসায় চলাই যাব বিচারিছে। এই যুক্ত ব্যবসায় অবৈধ ব্যবসায় ইয়াক আমি কেতিয়াও কৃতকার্য হব নিদ আর তার বিরুদ্ধে এই অভিযান। রূপম আয়োজিত একাংশ নাট্য প্রতিযোগিতার ফলাফল ঘোষণা করা হয় সোমবার। প্রসঙ্গত গত 12 মার্চ উদ্বোধনী অনুষ্ঠানের মাধ্যমে শুরু হয় সংস্থার 42তম নরেশচন্দ্র পাল স্মৃতি 2023 সালের নাট্য কার্নিভেল। এদিন পুরস্কার বিতরণী অনুষ্ঠানের মাধ্যমে সংস্থার হীরক জয়ন্তী বর্ষের সমাপ্তি ঘোষণা করা হয়। প্রতিযোগিতায় বরাক সহ পশ্চিমবঙ্গ, ত্রিপুরা ও অসম থেকে বিভিন্ন নাট্যদল অংশগ্রহণ করে মঞ্চস্থ করা হয় তাবড় তাবড় প্রযোজনা। সোমবার ছিল খেতাব অর্জনের পালা। কোন সংস্থার দখলে যাবে এবছরের শ্রেষ্ঠ প্রযোজনার খেতাব, কোন সংস্থা বাজিমাত করবে, এ নিয়ে গোটা দিন থেকে চিন্তিত ছিলেন প্রত্যেক সংস্থার কর্মকর্তারা। চলতি কার্নিভেলে শ্রেষ্ঠ প্রযোজনার শিরোপা অর্জন করে শিলচরের নাট্যঙ্গন। তাদের প্রযোজনা ছিল নাটক যশোদা। শুধু এতে দমে যায়নি সংস্থাটি, 3-3টি বিভাগে বাজিমাত করে সংস্থাটি। অন্য দুটি হল শ্রেষ্ঠ নির্দেশক এবং শ্রেষ্ঠ অভিনেতার খেতাব যাওয়া নাট্যঙ্গনের দখলে। শ্রেষ্ঠ নির্দেশক এবং শ্রেষ্ঠ অভিনেতার পুরস্কার লাভ করেন নাট্যঙ্গনের বিশ্বজিৎ দত্ত ওরফে বাবলু। এদিন নাট্যঙ্গনের হাতে শংসাপত্র সহ চেক তুলে দেন আয়োজকরা। বাকি খেতাব অর্জন করা দলগুলোর সংক্ষেপে তুলে ধরা হলো। দলগুলো হলো প্রতিযোগিতায় দ্বিতীয় শ্রেষ্ঠ প্রযোজনার খেতাব অর্জন করে সিকিউরিটি শিলচর নান্দনিকে প্রযোজনা, তৃতীয় শ্রেষ্ঠ প্রযোজনা শিলচর দশরূপকের শেকরের সন্ধানে, দ্বিতীয় শ্রেষ্ঠ পরিচালনা দীপঙ্কর চন্দ নান্দনিক শিলচর, তৃতীয় শ্রেষ্ঠ পরিচালনা চিত্রভানু ভৌমিক দলরূপক শিলচর, দ্বিতীয় শ্রেষ্ঠ অভিনেতা মিঠুন রায় নয়া গ্রুপ শিলচর, তৃতীয় শ্রেষ্ঠ অভিনেতা সুশান্ত দেশমুখ দৃষ্টিকোণ লামডিং, শ্রেষ্ঠ অভিনেত্রী রুমি রায় গণসুর শিলচর, শ্রেষ্ঠ শিশুশিল্পী তেজস রায় নবরুণ শিলচর, শ্রেষ্ঠ আবহ শোভন দাস আজকের প্রজন্ম শিলচর, শ্রেষ্ঠ মঞ্চসজ্জা সুজিত পাল নান্দনিক শিলচর, শ্রেষ্ঠ পাণ্ডুলিপি ইন্দ্রনীল দে রেস থিয়েটার পয়লাপুল, শ্রেষ্ঠ রূপসজ্জা শ্বেতা রায় বিবর্তন থিয়েটার হাইলাকান্দি, শ্রেষ্ঠ আলোকসজ্জা দেবজ্যোতি রায় গণসুর শিলচর। এছাড়াও বেশ কয়েকটি ক্ষেত্রে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন উদ্যোক্তারা। করিমগঞ্জের এলংঝুড়িতে ভয়ঙ্কর দুর্ঘটনা। অল্পের জন্য রক্ষা পেল দুটি বাসগৃহ। ডাম্পারের ধাক্কায় কয়েক লক্ষ টাকার ক্ষয়ক্ষতির উঠছে অভিযোগ। দ্রুত গতির একটি চুনাপাথর বোঝাই ওভারলোড ডাম্পার নিয়ন্ত্রণ হারিয়ে জাতীয় সড়কের পাশে থাকা একটি বাড়িতে আছড়ে পড়ে। এতে ওই বাড়ির 3টি শৌচাগার সহ একটি সাইকেল এবং তাদের একটি স্টোর রুম ভেঙে দিয়েছে বলে জানা গেছে। তাছাড়া এই দুর্ঘটনায় নবনির্মিত একটি ভবনেও ফাটল ধরেছে বলে সংবাদ মাধ্যমের কাছে জানিয়েছেন বাড়ির লোকেরা। সব মিলিয়ে প্রায় কয়েক লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে এমনটাই জানা গেছে। দুর্ঘটনা সংঘটিত করে ডাম্পার চালক সেখান থেকে পালিয়ে গেছে বলে জানা গেছে। এদিকে দুর্ঘটনার খবর পেয়ে এনএসইউআই নেতা শুভজিৎ চক্রবর্তী সেখানে উপস্থিত হয়ে সোজাসুজি ওভারলোড যানবাহন চলাচলের জন্য পরিবহন আধিকারিকের দিকে অভিযোগের তির ছুড়েন। এবং আমরা দেখতে পেয়েছি এই টাউনের উপর দিয়ে গিয়ে রাতের বেলা এসপি অফিসের সম্মুখস্থ স্থান দিকে, এসপি বাংলার সম্মুখস্থ স্থান দিকে গিয়ে সুতারকান্দি হয়ে এইগুলো বাংলাদেশে যাচ্ছে।
এবং ওনারা বলছেন যে কোনো ধরনের কোনো ওভারলোডের কিছু হচ্ছে না, ওনাদের চোখে কি চোখ থাকতে নাকি অন্ধ নাকি ওরা প্রশাসনিক ব্যক্তিত্বরা? হ্যাঁ, মানুষের নাকের ডোকায় দু নম্বরই চলছে, মানুষকে বুঝতে পারে না, এটা সিন্ডিকেটের সরকার একটা। বিজেপির দুজন শাসক দলীয় বিধায়ক রয়েছেন, বিধায়কদের বিধায়করা কোনো ধরনের কোনো কথা বলছে না, একমাত্র কথা বলছে এই ব্যাপার নিয়ে ভয়েস, মানে ভয়েস রেজ করছে আমাদের উত্তরকড়ি মঞ্চের বিধায়ক কমলাক্ষ দেবপুরকৃষ্ট, কৃষ্ণেন্দু পালি সাইলেন্ট, রাতাবাড়ির বিধায়ক বিজয় মেলাকারী সাইলেন্ট, মেম্বার অফ পার্লামেন্ট ওনার কথা তো আর বলেই লাভ নেই। সে অমাবস্যার চাঁদ, তাকে দেখা যায় না, সে বারো মাসের মধ্যে এগারো মাস দিল্লি থাকে, এগুলো সে খবর করিমঞ্জের খবর আদতে সে রাখছে নাকি এটাও আমার ডাউট আছে। এই যে বাকি দুজন বিধায়ক এই শাসক দলের, ওনারা ওনাদের কোনো ধরনের কোনো কথা নেই। আর শাহাবুদ্দিন তাপাদার ওনাকে দেখা যায় ডিটিওকে, হ্যাঁ আজকে একটা টুকটুক যাচ্ছে, টুকটুককে ধরে ফাইন করা, অটোকে ধরে ফাইন করা, লাইসেন্স না থাকলে বাইক ধরে ফাইন করা, ঠিক আছে আপনারা করবেন, এটা আইনের মধ্যে পড়ে, ওনারা যদি আইনের বাইরে যদি কিছু করেন তাহলে এটা করা দরকার। কিন্তু এই যে ওভারলোডের ট্রাক এগুলো যে যাচ্ছে, এই যে আজকে উল্টে পড়লো বা মানুষের যে ক্ষতি হলো বাড়ির মানুষের, হ্যাঁ এটা কে ভরাট করবে? কাছেগোড়া বিধানসভায় প্রায় অর্ধ শতাধিক কংগ্রেস বিজেপি এআইইউডিএফ দলের শতাধিক কর্মীরা আজ শিলচর শহরের একটি বিবাহ ভবনে আসাম গণ পরিষদের সহযোগী সংগঠন কৃষক পরিষদের কাছাড় জেলা কমিটির ব্যবস্থাপনায় অসম গণ পরিষদ দলে যোগদান করেন। উক্ত যোগদানের সভায় কৃষক পরিষদের কাছাড় জেলা সভাপতি মৌলানা এনামাতুল্লাহ, কাছেগোড়া বিধানসভার বর্তমান কংগ্রেস দলের বিধায়ক খলিল উদ্দিন মজুমদারকে সম্পূর্ণ উন্নয়ন বিমুখ চিন্তাধারার একজন বিধায়ক হিসেবে মন্তব্য করেন। কাটিগোড়ার উন্নয়নের কাজ বিধায়ক খলিল উদ্দিন মজুমদার থেকে প্রত্যেকটি সাধারণ মানুষ কাজ করছেন। কাটিগোড়ার উন্নয়নের জন্য একমাত্র বিকল্প দল হল অসম গণ পরিষদ। পরবর্তীতে সংখ্যালঘু পরিষদের সাধারণ সম্পাদিকা আয়েশা সুলতানা চৌধুরী বক্তব্যে বলেন, এআইইউডিএফ ও কংগ্রেস দল দুইটি সাম্প্রদায়িক দল, এই দুটি দল উন্নয়নের নামে নির্বাচনে জয়ী হয়ে কেবলমাত্র দুর্নীতি করছেন এবং দলের নেতারা উন্নয়নের অর্থ আত্মসাৎ করা ছাড়া আর কোনো কাজ করেন না। এজিপি ও বিজেপি রাজ্যের মিত্রজোট সরকার ব্রহ্মপুত্র ও বরাক উপত্যকার উন্নয়নে সমানভাবে কাজ করে যাচ্ছেন। কাটিগোড়া সমষ্টির থেকে আগত আপনাদের সবাইকে আজকে অসম গণ পরিষদ দলে সবাইকে আমি ওয়েলকাম করলাম। এখানে আমি শুনতে পেয়েছি যে NSY এবং যুব কংগ্রেস পুরানো লিডার্সকে সর্বপ্রথমে আমি ওয়েলকাম জানাই। আজকে এই শুভ উপচরে, মানে এখানে যতজন আপনারা উপস্থিত আছেন অনেক বড় কথা আমাদের জন্য, অসম গণ পরিষদ দলের কাছাড় জেলার সবার জন্য অনেক বড় কথা। কিন্তু কিছু বলার আগে আমি একজন ব্যক্তির কথা নিশ্চয়ই বলবো, যিনি হচ্ছেন কৃষক পরিষদের কাছাড় জেলার সভাপতি এনামুল্লাহ ভাইয়া। বিগত অনেক দিন থেকে আমি দেখে যাচ্ছি যে কাঠিগোড়ায় হোক বা অন্য জায়গায় যেভাবে আপনি কাজ করে যাচ্ছেন, যেভাবে পরিশ্রম করছেন, জয়েনিং প্রোগ্রাম হোক অথবা কিংবা অন্য প্রোগ্রাম হোক, এটা কিন্তু রিয়েলি অ্যাপ্রিসিয়েশন দেওয়া দরকার আপনাকে। কেননা বেশিদিন হয়নি আপনার দলে জয়েন করেছেন, কিন্তু তারপরে এত স্ট্রাগল, এত মানে পজিটিভ রেজাল্ট আমরা পেয়েছি, সেটার জন্য রিয়েলি কংগ্রেচুলেশন ভাইয়া। সোনাই সুশীল সমাজ সংস্থার পক্ষ থেকে আধিকারিক ও গুণীজনদের সম্মাননা ও সংবর্ধনা প্রদান করা হয়। মঙ্গলবার সোনাই ক্লাব প্রেক্ষাগৃহে অনুষ্ঠানের মাধ্যমে এই সম্মাননা জানানো হয়। প্রাক্তন জেলা ক্রীড়া আধিকারিক বদরউদ্দিন মজুমদারের পৌরোহিত্যে অনুষ্ঠিত সভায় সম্মাননা ও সংবর্ধনা প্রদান করা হয় সোনাই সার্কেল অফিসার বিকাশ ছেত্রী, জল সম্পদ বিভাগের সহকারী কার্যনির্বাহী বাস্তুকার বজরুল হক, সোনাই MCD কলেজের গভর্নিং বডির সভাপতি তথা আইনজীবী AK আজাদ লস্কর, অধ্যক্ষ ডক্টর বাহারুল ইসলাম লস্কর প্রমুখ। গোটা অনুষ্ঠানটি পরিচালনা করেন রাজীব হোসেন মজুমদার। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন নতুন রামনগর জিপির AP সদস্যা প্রতিনিধি সজীব লস্কর, অবসরপ্রাপ্ত শিক্ষক শরীফ উদ্দিন লস্কর সহ অন্যান্যরা। हमारी तरफ से एडमिनिस्ट्रेशन इसी के रिप्रेजेंटेटिव के साथ जो हम काम कर रहे हैं सर्कल ऑफिसर, बहुत जानी
युद्ध नहीं है। माना जाए तो कोविड के समय जिस तरीके से जो ये महामारी आई थी, सभी बात दे लो या ब्लड की बात दे लो, हमारी तरफ से हमने जितनी भी कोशिश की थी वो एक तरीके से हम 50% जो अगर हमने अपना सपोर्ट दिया था सुनाई के सुनाई के बाद से हमें उतना ही सपोर्ट दिया है। जैसे जनता की प्लाट जैसे इतना बड़ा चीज जो था वो हम अच्छी तरीके से निपट पाए एंड सक्सेसफुल भी हो पाए। जैसे सर्कल ऑफिसर हमारे तरफ से कोई भी अगर आपको किसी हेल्प चाहिए होगा डेफिनेटली हम हैं यहाँ पर आपके लिए, सुनाई के बाद से हमारे लोग हमें खुला रहेगा। মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার জনকল্যাণমুখী নেতৃত্বে আসামের উন্নতি সম্ভব হয়েছে, ঠিক এমনটাই জানালেন উধারবন্দির বিধায়ক মিহির কান্তি সোম। তিনি জানান, বিগত দিনের কংগ্রেস সরকারের নেতৃত্ব চলাকালীন রাজ্যে বেলাগাম দুর্নীতি চলছিল, ফলে এর থেকে অতিষ্ঠ হয়ে রাজ্যে জনগণ কংগ্রেসের শোষণতন্ত্র শাসন ব্যবস্থাকে উৎখাত করে বিজেপিকে রাজ্য পরিচালনা করা সহ জনগণের সেবার জন্য নিযুক্তি দিয়েছিলেন সর্বানন্দ সানোয়ালকে। বর্তমানে সেই দায়িত্ব পালন করছেন মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা। তার নেতৃত্বে প্রত্যেকটি মন্ত্রী বিধায়ক সহ বিজেপি দলের নেতাকর্মীরা সমাজ জাতি শিক্ষা যোগাযোগ ব্যবস্থা অর্থনীতির উন্নয়নের জন্য ধর্মনিরপেক্ষভাবে দিনরাত উপেক্ষা করে সেবা কাজ চালিয়ে যাচ্ছেন। পণ্ডিত দীনদয়াল উপাধ্যায় যেভাবে ভারতের জনগণ উন্নতির স্বপ্ন দেখে গিয়েছিলেন, সেই স্বপ্নে আসামকে সঙ্গে নিয়ে উন্নত ভারতে পরিণত করতে প্রতিনিয়ত যৌথভাবে কাজ চালিয়ে যাচ্ছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং আসামের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা বলে জানান বিধায়ক সোম। পাশাপাশি 2023 থেকে 24 অর্থবছরের সর্বকল্যাণমুখী বাজেট পেশ করার জন্য রাজ্যের অর্থমন্ত্রী অজন্তা নেওগকে ধন্যবাদ জানান। প্রকৃত অর্থে দরিদ্র নারায়ণের সেবা করার জন্য এই যোজনাগুলো পণ্ডিত দীনদয়াল উপাধ্যায়ের যে চিন্তাধারা, সেই চিন্তাধারাকে বাস্তব রূপ দেওয়ার জন্য এই যোজনাগুলোকে আনা হয়েছে। রেশন কার্ডেই বলুন, চা শ্রমিকের কথা বলুন, অত্যন্ত দুঃখী মানুষ যারা তাদের উন্নয়নের কথা চিন্তা করে সেই চিন্তাধারায় নিয়ে মাননীয় বিত্তমন্ত্রী এই বাজেট পেশ করেছেন, এই জন্য ওনাকে ধন্যবাদ জানাচ্ছি। বিরোধী দ্বারা অনেক কথাই হয়েছে, আমরা যদি লক্ষ্য করতে যাই আমরা বিগত সরকারের আমলে কি ধরনের যে দুর্নীতি হয়েছিল, আর গরিবের শুধু নামই বলা হতো যে গরিব হাঁটাও, প্রকৃতপক্ষে গরিবে হাঁটায়নি, গরিব হেঁটে গেছে। তাদের মূল চিন্তাধারা তাদের নিয়ে কোনো চিন্তা বিগত সরকার করেনি। আজকের দিনে যে অরুণোদয় যোজনা, সেই সময় কংগ্রেসের আমলে ছিল কল্পতরু। কল্পতরু নাম শুনেছি, স্বর্গের মধ্যে একটা গাছ আছে যে গাছ লাড়ালে মোহর করত, আর সেই কল্পতরু পকেটে পকেটে নিয়ে নেতারা বন্টন করতেন আর তারপরে নাম কামাতেন। আর আজকের দিনে মাননীয় প্রধানমন্ত্রীর কল্যাণে প্রত্যেকের অ্যাকাউন্টে টাকা যাচ্ছে, স্বচ্ছতা করে কোনো দালাল নেই, মিডিলম্যান নেই, আজকে স্বচ্ছতা নিয়েই সরকার কাজ করে যাচ্ছে। বিরোধীরা কথা বলার কোনো জায়গা পাচ্ছে না। আমরা যদি লক্ষ্য করি 2016 আগে কি পরিস্থিতি ছিল রাজ্যে, অগ্নিগর্ভ পরিস্থিতি। পয়লাপুলের বাসিন্দা প্রয়াত গৌরাঙ্গ ভূমিকে স্মৃতি রক্ষার্থে পয়লাপুল শ্মশানঘাটে সার্বজনীন কালী মন্দির নির্মাণ করে দিয়েছেন প্রয়াতের ছেলে তথা প্রতিষ্ঠিত ব্যবসায়ী অজিত ভৌমিক। প্রায় 12 লক্ষাধিক টাকা ব্যয়ে নির্মাণ হওয়া মন্দিরটি মঙ্গলবার দ্বারোদ্ঘাটন করেন শিলচর রামকৃষ্ণ মিশনের সম্পাদক স্বামী গণধীশ নন্দজী মহারাজ। মন্দির উদ্বোধনের পর বিশেষ পূজার্চনা, ভজন কীর্তনের পর ভক্তদের মধ্যে মহাপ্রসাদ বিতরণ করা হয়, পরে এক সভা অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য রাখেন প্রধান অতিথি স্বামী গণধীশ নন্দজী মহারাজ সহ পয়লাপুর শ্মশানঘাট পরিচালন কমিটির সভাপতি প্রদীপ কুমার দে, উৎসব পরিচালন কমিটির সভাপতি চঞ্চল দে প্রমুখ। বিশিষ্টরা জানান, এই মন্দিরটা আমার পিতা স্বর্গীয় গৌরাঙ্গ ভৌমিকর নামে উৎসর্গ করেছি। আমার অনেক দিনের ইচ্ছা ছিল, এই বাবা মারা যাওয়ার পরে যে একটা কিছু করার জন্য, সেই জন্য আমি বাবার স্মরণে স্মৃতির উদ্দেশ্যে এই মন্দির নির্মাণ করে, কালী মন্দির নির্মাণ করে পয়লাপুর শ্মশানঘাটে এইটা উৎসর্গ করলাম। এটা কি কমিটিকে সমঝে দিয়েছেন? হ্যাঁ হ্যাঁ, এটা শ্মশানঘাটের যে কমিটি, পরিচালন কমিটি, ওদের খাতে আমি সমঝে দিয়েছি। এখন এই কমিটির মাধ্যমে মানে মন্দির রক্ষণাবেক্ষণ করা হবে। এই মন্দির নির্মাণ করতে কত টাকা ব্যয় হয়েছে?
মোটামুটি 10-12 লাখ এস্টিমেটেড মোটামুটি এরকম হবে। এখানে যে কালীমাতার যে মূর্তি দেখেছি সেটি তো সিমেন্টের, সেটি নির্মাণ করতে শিল্পীরা কত টাকা নিয়েছেন? এটা 30,000। 30,000। কংগ্রেস সরকার দুর্নীতি সহ জনগণের প্রতি বৈষম্যতা, বিভিন্ন সরকারি প্রকল্পের কাজ সম্পূর্ণ না করা, এমন অনেক অভিযোগ এনে জনমত গঠন করেছিল রাজ্যের বিজেপি সরকার। কেন্দ্রে 9টি বছর এবং রাজ্যে গত 7 বছর ধরে শাসন চলছে বিজেপি সরকারের। অনেক আশ্বাস প্রতিশ্রুতি দিয়ে দ্বিতীয়বারের মতো 2021 সালে অসমে সরকার গঠন করতে সক্ষম হয় বিজেপি। শহর শিলচরের প্রধান সমস্যা যানজট। মুখ্যমন্ত্রীর দায়িত্বভার গ্রহণ করে ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা ঘোষণা দিয়েছিলেন খুব শীঘ্রই শিলচর শহরকে ট্রাফিক নিয়ন্ত্রণের পদক্ষেপ নেওয়া হবে, ঢেলে সাজানো হবে শিলচরের ট্রাফিক ব্যবস্থা। কিন্তু আজও কোনো সমাধান হয়নি সৃষ্ট সমস্যার। যানজট থেকে মুক্ত পাননি সাধারণ মানুষ। পরিস্থিতি বর্তমানে এমন দাঁড়িয়েছে যে কোনো এমার্জেন্সি রোগীকে শিলচর মেডিকেল কলেজ হাসপাতাল কিংবা অন্য কোনো বেসরকারি হাসপাতালে নিয়ে যেতে হলে শহরে যানজটের কবলে পড়ে তীব্র সমস্যার মুখোমুখি করতে হয় নাগরিকদের। প্রতিনিয়তই শিলচর শহরে সংবাদ মাধ্যমের ক্যামেরার লেন্সে ধরা পড়ে মুমূর্ষু কোনো রোগীকে নিয়ে যানজটে হাঁসফাঁস করছে অ্যাম্বুলেন্স। এই দৃশ্য বড়ই করুণ, বড়ই বেদনার। মঙ্গলবার এমনই চিত্র ফের দেখা গেল, চলুন দেখে নেওয়া যাক। শেষ করার আগে বিশেষ বিশেষ খবর আরো একবার। এবিভিপির ছাত্র উৎসব ঘিরে বর্ণাঢ্য শোভাযাত্রা শিলচরে, সামিল সহস্রাধিক পড়ুয়া। বিজেপি সরকারের আমলে রাজ্যে উন্নয়নের জোয়ার বইছে, মন্তব্য বিধায়ক দীপায়নের। ফ্ল্যাগ অফ করে সপ্তাহব্যাপী পোষণ পকোয়ারার সূচনা ডিডিসি। এখনকার মতো আমার বাংলা সংবাদ এ পর্যন্তই, নমস্কার। आपके व्यवसाय और आपके विश्वास के लिए धन्यवाद। आपके साथ काम करना हमारे लिए सौभाग्य की बात है।